নিবারণ বাবু, অবস্থা বিশেষ ভালো বুঝছি না, যদি একবার এদিকে আসেন। আগে কবিরাজ মশাই, ভাবগতিক বিশেষ ভালো বুঝছি না, পথ্যাদি যেরকম চলছে আজ রাতটুকু চলুক, চিকিৎসায় যদি সাড়া না দেয় তাহলে অন্য একটা উপায় কিছু ভাবতে হবে। আগে উপায়? কি উপায়? জল কেমন বুঝছেন আজ? মুশকিলটা কি জানেন নিবারণ বাবু, মানে সঠিক সময় সঠিক রোগ নির্ধারণ করতে না পারলে ভীষণ বিপদ। আজ বিড়াল 22 দিন হয়ে গেল বৌমনি জ্বরে কাঁপছে, কত ডাক্তার কবিরাজ হেকিম কত ওষুধ পালা হয়ে গেছে, আমরা দিন নেই রাত নেই সেবা করেই চলেছি, কিন্তু বৌমনির শরীরে তো কিছুই লাগছে না ডাক্তার বাবু। দাদা বাবু, বৌমনি যতদিন থেকে জ্বরে ভুগছে ততদিন থেকে দাদাবাবু আপিস পানে পা বাড়ায়নি গো। ডাক্তারবাবু, আমার বৌমনিকে আপনি বাঁচিয়ে দিন, আপনি বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। সেই চেষ্টাটাই তো করছি মা, কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে ভগবানের ইচ্ছের উপর কোনো চেষ্টাটাই তো যথেষ্ট নয়। এই তো সবে রুগী দেখলাম, আর একটু আগে যদি হতো। বৌমনি, বৌমনি, বৌমনি গো, নিবারণ এ তো মহা কঠিন ম্যালেরিয়া জ্বর। না না, তুমি বাপু ভালো অ্যালোপাথ ডাকো, 30 দিনের ওপর হয়ে গেল, লক্ষণ তো ভালো নহে, যাও দেখি একটা ভালো অ্যালোপাথ ডাকো। জোরে জোরে শ্বাস নিতে পারবেন হরসুন্দরী দেবী? একটু চেষ্টা করে দেখুন, একটু জোরে শ্বাস, জোরে শ্বাস, শ্বাস। আগে কুইনাইন, সে তো ভয়ানক তিক্ত কটু স্বাদ শুনেছি ডাক্তারবাবু, জ্বরের ঘোরে
সে ওষুধ মুখে সইবে তো? কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর। বুঝলেন নিবারণ বাবু, খাওয়াতেই হবে, যেরম করে হোক ওনাকে কুইনাইন খাওয়াতেই হবে। এ বড় কঠিন ব্যাধি ম্যালেরিয়া, জমে মানুষের টানাটানি চলে। সত্যি কথা বলতে কি, খুব বেশি দেরি করলে এ যাত্রায় আর ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আজ কেমন আছো বউ? সুদিন এলো তবে, জানো বউ, এক এক সময় তোমায় ফিরে পাবার আশা ছেড়েই দিয়েছিলাম। সে যে কি কষ্ট, কি কষ্ট! 40টা দিন কেমন করে যে কেটে গেল বুঝলুমই না। কাছে যেতেও ভয় হতো, পাছে পাছে তোমার যন্ত্রণা ভরা মুখখানি দেখে আমি আমি ভেঙে পড়ি। আমার কথা ছাড়ো, এতদিন পরে আপিসে গেলে সে কথা বলো দেখি।
আমার কথা জানতে চেও না, সে অনেক ব্যাপার। প্রায় দেড় মাস অফিস যেতে পারিনি, ম্যাকমোরান কোম্পানি খাঁটি সাহেবের কোম্পানি, তারপর এই অধম নিবারণ চন্দ্র আবার সেই অফিসের হেড ক্লার্ক, মানে বড় বাবু। একদিন তো শুনলাম এরকম কাজ পর্যন্ত হয়নি। সাহেব আমাকে এত বিশ্বাস করেন যে অফিসের তহবিল পর্যন্ত কাউকে ছুঁতে দেন না। এমনি এমনি কি এত খাতির করেন? সব থেকে সুখের কথা কি জানো বউ, আমি যে এতদিন অফিস গেলাম না, তার মাইনে পর্যন্ত উনি কাটেননি। আমার কথা শোনো, আমার মা তাকাও, তুমি আরেকটা বিয়ে করো। আমাদের দেশে গায়কে কি বলে জানো, খাল কেটে কুমির আনা, এও হচ্ছে ঠিক তাই। আচ্ছা বৌমনি, এ তোমার কেমন ধারা খেলা বলো তো? যে মানুষটা দুটো মাস ধরে দিন নেই রাত নেই তোমার সেবা করে করে তোমাকে খাড়া করে চললো, আর আজ সেই মানুষটাকে তুমি অন্য মেয়ে মানুষের কাছে পাঠাতে চাইছো? কেন বা কেন? ও মানুষটার কি অপরাধ হয়েছে শুনি? সে যা কিছু করেছে তোমার জন্য, তোমার মুখেই তো করেছে নাকি বলো না? আমিও তো সে কথাই বলছি মুখ্যদা, যে মানুষটা দিনের পর দিন এত কষ্ট করে ভালোবেসে আমাকে নতুন জীবন দিল, তাকে তো আমারও কিছু দিতে ইচ্ছে করে। বড় স্বাদ হয় তার জন্য বড় কিছু করি, কিন্তু যত স্বাদ সে সাধ্য তো নাই, আমার তো কিচ্ছু নেই। আমার তো ধন নাই, সম্পত্তি নাই, বুদ্ধি নাই, ক্ষমতা নাই, আছে শুধু একখান ক্ষীণ দুর্বল প্রাণ। সেটাই হাতে করে তুলে দিতে চাইছি। বৌমনি, আমি মুখ্য মেয়ে মানুষ, তোমার এসব হেয়ালি ভরা কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে আচ্ছা বলো তো বৌমনি, এর সঙ্গে দাদাবাবুর আবার বিয়ে দেবার কি সম্বন্ধ আছে বলো না আমাকে? একখান সন্তান যদি দিতে পারতুম। আর তো হবে না মুখ্যদা, হাজার চেষ্টা করে মরে গেলেও তো কোনোদিন তা পারবো না। অনেক ভেবে দেখেছি, অনেক ভেবে দেখেছি, এ তো এমন কিছু কঠিন কাজ নয়,
যে স্ত্রী স্বামীকে ভালোবাসে তার সতীনকে ভালোবাসতে অসুবিধে কোথায়? শৈল, বিয়ে হয়ে যখন এ বাড়িতে প্রথম এলুম না, তখন আমার বয়স 8। ওই বয়সে তখন আমি বিয়ে সংসার আমি কি বুঝি বল, কিচ্ছু বুঝি না। তোমার দেখতে দেখতে 27টা বছর কোদা দিয়ে কেটে গেল জানতেই পারলুম না। জানিস একবার কি হয়েছে জানিস? ও কি রে, ফটোটার সামনে গিয়ে একেবারে মূর্তি হয়ে গেলি রে। দেব দেব বুঝেছি বাবা, দেবক্ষণ ওর সঙ্গে তোর একটা রকম ছবি তুলে বাড়িয়ে দেবক্ষণ। ওটা দেখ, ওটা ওটা আমার নিজের হাতে করা জানিস। কোন ছোটবেলায় মা হাতে করে শিখিয়েছিলেন, তো বিয়ে হয়ে যখন এখানে এলো তখন আর প্রাণ ধরে ওটা ফেলে আসতে পারলুম না। তারপর আর কিছুই হলো না, প্রত্যেক দিন সংসারের অভ্যেসের কাজ পুরোতে না পুরোতেই তো দিন শেষ হয়ে যায়, আবার আরেকটা দিনের কাজ শুরু। কখন আর কি করবো বল। কি কি কাণ্ড করো না, তোমরা সব এইখানে বসে আছো, আর আর আমি আমার কলমটা সারা বাড়িতে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। অফিসে অনেক খাতা লেখার কাজ বাকি আছে আমার ওদিকে। শৈল, ভাঙা টুকরোগুলো সরিয়ে রাখ দেখি, নালে খালি পায়ে হাঁটতে গেলে পায়ে বেঁধবে নুনি। উগি ও কেন, ও কেন, নতুন বউ সবেমাত্র এসেছে? পুরো বাড়িটাই এখনো বদ্ধ ছিল না। আমি আমি মক্ষদাকে পাঠিয়ে দিচ্ছি, মক্ষদাকে পাঠিয়ে দিচ্ছি। Thank you.
পছন্দ? হ্যাঁ, কি কি তুমি পছন্দ হয়েছে? কাকে? শৈলবালা। এই এই তোমার এক খেয়াল গো, এক খেয়াল। আরে আমি মরছি নিজের জ্বালায়। যে এই এই যে এই 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 ম্যাকমোরান কোম্পানি, এই ম্যাকমোরান কোম্পানির খাতা বুঝলে, রাশি রাশি হিসেবপত্র, রাশি রাশি হিসেবপত্র। হ্যাঁ, ওই ওই সাহেব সাহেব।